মহানে বাবা মহানে বলছেন, ওই শুনুন প্রভু মর্মথামে মানবের কাতর আত্মনাথ, তারা বাতাও বাতাও রবি চিৎকার করছে, এমনকি দেবী ধরি ধরে বাতাওয়ার সুরের ভার হইতে পারছে না। আমরা বুঝতে পেরেছি, আমরা বুঝতে পেরেছি এই দোরাদারি অসুস্থের অত্যাচারের কথা। রক্ষা করো রক্ষা করো রবে, এই বৈকুণ্ঠ ভবনে আগমন, হে প্রভু নারায়ণ, হে প্রভু নারায়ণ আমায় রক্ষা করুন প্রভু। ওই দেখুন, ওই দেখুন প্রভু মুক্ত হয়ে দেবর্ষি নারদ আমায় যে সাপাত্ম করে। হে দেবর্ষি, তুমি মনির শ্রেষ্ঠ, তুমি ক্রোধ করো সম্বরণ, ও কারণে কেন তুমি স্বর্ণ গান ধরবে করো সাপাত্ম। নারায়ণ নারায়ণ, আপনি তো জানেন প্রভু আমি সর্বক্ষণে সর্বমর্ত পাতালে আপনার নামেই মত্ত থাকি, আমি ক্লান্ত শরীরে পবিত্র গঙ্গার জলে যাই স্নান করিবারে, আমার এই সুর যন্ত্রটি রেখে আমি স্নান সেরে উঠে দেখি যথাস্থানে আমার এই বিনা যন্ত্রটি নেই, আমি ধ্যান যোগে বুঝতে পারি অহংকার মত্ত হইয়া এই স্বর্ণ গন্ধর্ব আমার বিনা যন্ত্র করেছে চুরি, তাই দিলাম তার কেন কেন তুমি মহামণি নারদের বিনা যন্ত্রটি বিনা কারণে চুরি করিলে, এই জন্য তো তোমায় শাস্তি পেতেই হবে, মণিবাক্য না হবে লঙ্ঘন, অসুর কুলে জন্ম হবে তোমার, তোমার জন্ম হবে কংস রাজার সেনাপতি হরিশাসুর নামে, অতীরে জন্ম নেব আমি অবতার নিয়ে পৃথিবী বাজারে, আমার হাতেই তুমি বৃন্দাবনে মুক্তি পাবে, আমার হাতেই তুমি বৃন্দাবনে মুক্তি পাবে। আর তুমি ঔষধি যাও দেবী ধরিত্রী মাতা, তুমি আর কিছুদিন ধৈর্য ধরো, অতীরে জন্ম নেব মানবাগারে মানবের ঘরে, পাপী দাবিদের করিতে বিনাশ করিব সাধুদের রক্ষা, যার যেমন কর্ম সকলেই আমাকে পাবে, তুমি আর কিছুদিন ধৈর্য ধরো, আর কিছুদিন ধৈর্য ধরো। আমি
আমি যে তোমার দাদা রাজা কংসের কাছে আমি প্রতিজ্ঞাবদ্ধ এই কারাগারে যে কোটি সন্তানের তুমি জন্ম দিবে আমাকে তার হাতেই তুলে দিতে হবে, তাহলে বিখ্যাত জগতে পিতাম তার মন্ত্র আমি বাসনে কিন্তু আমার কোনো উপায় নেই দেব কি আমার কোনো উপায় আমার কোনো সঙ্গে সঙ্গে আচ্ছা সত্যি মহামায়া বাসুদেব এবং দৈবকে তার সন্দেশ রূপ দরদন দিলেন মাতা। বাসুদেব তোমরা কেনো না আমি কারাগারে দর্শন দিলেন মাতা, হতভাগ্য সুরসেনের পুত্র বাসুদেবের ভূমিষ্ঠ প্রণাম লোহ মাতা, হতভাগ্য সুরসেনের পুত্র বাসুদেবের ভূমিষ্ঠ প্রণাম গ্রহণ করুন মাতা, ভূমিষ্ঠ প্রণাম গ্রহণ করুন। আমি যে আজ্ঞা করিব আমি সেই আজ্ঞায় করিব পালন মাতা, আমি সেই আজ্ঞায় করিব পালন। বাসুদেব তোমার নবজাত কোলের শিশুকে তোমায় যে গোপন্ন করে রেখে আসতে হবে, তাই হবে জগৎ মাতা, আমার অষ্টম সন্তান গোপালের জীবন রক্ষার জন্য আমি তাকে এই কক্ষের কারাগার থেকে আমি গোপন নগরে রেখে আসবো, কিন্তু আমি কিভাবে গোকুলে যাব মাতা, এই দেখো মাতা আমাকে যে সম্রাট বংশ কারাগারে শৃঙ্খলিত অবস্থায় ভর্তি রেখেছে মাতা। বাসুদেব আমার প্রভাবে তোমার শরীরের সমস্ত বাস্তব থেকে তুমি এই মুহূর্তে মুক্তি পাবে, তোমার বলে নবজাত শিশু পুত্রকে তুমি নন্দলালের রানী যশোদার বলে রেখেছো, তাই হবে মাতা, আপনার আদেশ আমি অক্ষরে অক্ষরে পালন করব মাতা, অক্ষরে অক্ষরে পালন করব। কিন্তু মনে রাখবে বাসুদেব যেন রাত্রি শেষ না হয়ে যায়, তাই হবে মাতা, আমি ঘোর রাত্রে অন্ধকারে আমার অষ্টম সন্তান গোপালের জীবন রক্ষার জন্য আমি তাকে এই কংসের কারাগার থেকে নন্দলালে রেখে আসবো, দেবকি এই দেখো দেবকি আমি আজ্ঞা শক্তি মাতার করুণায় সম্পূর্ণ শরীরের বাঁধন থেকে আমি মুক্তি পেয়ে গেছি, দাও দেবকি আমাদের কোলের সন্তানকে তুমি আমার বলে দাও, আমার যে গোপন নগরী নন্দলালে বহু দূরে যেতে হবে, এই নাও স্বামী আমার অষ্টম সন্তানকে আমি তোমার বলে দিলাম, তুমি তাকে যত্ন করে নন্দলালে রেখে এসো, আমার গোপালের জীবন রক্ষা করো, যাতে আমার গোপালের যেন কিছু ক্ষতি না হোক, হে নিষ্ঠুর বিধাতা, হে নিষ্ঠুর বিধাতা, আজ আমি গর্ভধারিণী জনক রূপিণী মা, আমার অষ্টম সন্তানকে আমি তোমার বলে দিলাম ঠাকুর, তুমি তাকে রক্ষা করো বিধাতা, তুমি তাকে রক্ষা করো, তুমি তাকে রক্ষা করো। তাদের অষ্টম জাত সন্তান
ভগবান শিশু কৃষ্ণকে গোকুলনগরের মধ্যে বার হলেন। কিন্তু বাইরে বার হলে বাসুদেব দেখছেন এ বিধাতা, ওই তো বাইরে প্রচুর বৃষ্টি পড়ছে, ঝড় হচ্ছে, এই ঝড় বৃষ্টির মধ্যে কিভাবে আমার এই শিশু পুত্রকে নিয়ে আমি নন্দনে যাব, আমি কি উপায় ভেবে পাচ্ছি না। সঙ্গে সঙ্গে নাল দেবতার মনে করুণা হল। আজ নাল দেবতা বললেন, হে প্রভু দয়াময়, আজ তোমার দুঃখের দিনে, তোমার মর্মধামে আগমনের দিনে, তোমার জন্মের দিনে আমি কিভাবে একা থাকবো। সঙ্গে সঙ্গে নাগ দেবতা তার প্রভু শ্রীকৃষ্ণের উপরে তার সমস্ত ঘোড়া দিয়ে ছায়া করলেন, যাতে তার প্রভুর কিছু ক্ষতি না হয়। বাসুদেব বুঝতে পারলেন, ওই তো বৃষ্টি কেটে গেল, আর তো বৃষ্টি পড়ে না দেখছি, যাই যাই, এই সময় আমি রাত্রের অন্ধকারে আমার যে গোপন নগরে বহু দূরে যেতে হবে। রাত্রের অন্ধকারে বাসুদেব কংসের কারাগার থেকে তাদের অষ্টম সন্তান শিশু কৃষ্ণকে নিয়ে নন্দালয়ে যাচ্ছে। রাত্রির অন্ধকারে বাসুদেব গোপন নগরে যাচ্ছে তার শিশু পুত্রকে নিয়ে। কিন্তু যেতে যেতে দেখছে যমুনা নদীর এই কূলে কূলে বন্যা যাচ্ছে, ওই তো যমুনা নদীতে কূলে কূলে বন্যা যাচ্ছে, এই পরিপূর্ণ নদীতে আমি কিভাবে আমার শিশু সন্তানকে নিয়ে নদীর ওপারে সাঁতার দিয়ে যাব, আমি কি উপায় ভেবে পাচ্ছি না। দেবী আচ্ছা শক্তি দুর্গা মাতা বুঝতে পারলেন বাসুদেব ভয় পেয়েছে। আজ ভোর দেবী ভগবতী দেবী দুর্গা মাতা আজ বিকালের বেশে এসে বলছে, তাদের অষ্টম জাত সন্তান ভগবান শ্রীকৃষ্ণকে গোকুল নগরের নন্দালয়ে রানী যশোদার কোলে রেখে আসে।